ডায়াবেটিস চিকিৎসায় আপনারা জানেন ডায়াবেটোলজিস্টদের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমি শুরুতেই দুই একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে যে কথাগুলি এসছে এবছরে এবং 2023 সাল পর্যন্ত এই স্লোগানটিই থাকবে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার। এটাকে ভাষান্তর করা হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এভাবে, ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, ইনসুলিন সহ যাবতীয় ডায়াবেটিস কেয়ার আপনি এখনই নিন এবং আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো ডায়াবেটিক শাখার দোরগোড়ায়। আমি শুরুতেই আরেকটু ভূমিকা দিই যে ডায়াবেটিস কি। সাধারণভাবে আমরা বলি যে ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগের অভাব হলে ডায়াবেটিস তৈরি হয়, এ রোগটি উৎপন্ন হয় এবং এখানে দেখা যায় ইনসুলিন নামক একটি হরমোনের স্বল্পতা থেকে যায়, যেখানে রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে যায়। কিন্তু এই রোগটি এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এজন্যে যে এই রোগটি যদি দীর্ঘদিন আপনার শরীরে বসবাস করে তাহলে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিকল হয়ে যেতে পারে। একটি পরিসংখ্যানে দেখা যায় 2019 সালে সারা বিশ্বে 46.3 কোটি মানুষ, মানে প্রতি 11 জনের একজনই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এই হার যদি এভাবে থাকে তাহলে 2030 সাল নাগাদ ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াবে 58 কোটি, যেটা ভয়াবহ এ তথ্য। আরেকটি তথ্য আপনাদের, ভয়াবহ তথ্য আপনাদের দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সারা বিশ্বে প্রায় 2 কোটি মহিলা প্রতি 6 জনে একজন যারা গর্ভাবস্থায় রয়েছেন তারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে আছে। আরও ভয়াবহ হচ্ছে এই যে যাদের ডায়াবেটিস আছে তাদের অর্ধেক মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস হয়ে গেছে। আপনি তথ্যটা যদি আরও শেয়ার করি যে প্রতি 4 জনের 3 জন পূর্ণবয়স্ক মানুষ আমাদের মতো এরকম নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে বসবাস করে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডায়াবেটিস চিকিৎসা অথবা ডায়াবেটিস প্রতিরোধ করার বিশাল ভূমিকা রয়েছে এবং এর ভূমিকা অগ্রভাগে থাকতে পারে ডায়াবেটোলজিস্ট। কিন্তু আমাদের দেশে কেন সারা পৃথিবীতেই এই বিশেষজ্ঞের বড় অভাব রয়েছে, অপ্রতুলতা রয়েছে, একথা চিন্তায় রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি একটি অনলাইন কোর্স চালু করেছে 6 মাসব্যাপী, যাতে বাংলাদেশের উপজেলা এবং উপজেলার নিচেও অনেক ডাক্তার এই কোর্সটা করে প্রাথমিক চিকিৎসা ডায়াবেটিস রোগীদের দিতে পারেন এবং এ পর্যন্ত প্রায় 18,000 চিকিৎসককে এই কোর্সে শিক্ষিত করে তোলা হয়েছে। কিন্তু তারা যে প্রাথমিক চিকিৎসা দিলেন তারপরে কি করবেন, যদি জটিলতা দেখা দেয় তখন তারা ডায়াবেটোলজিস্টের কাছে তারা রেফার করতে পারেন এবং এক্ষেত্রে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি একটি অনলাইন সেবাও চালু করেছে যার নাম্বার 10614, নাম ইব্রাহিম হেল্পলাইন। যে কোনো রোগী যদি নিবন্ধিত হয় তাহলে এই হেল্পলাইনে যদি কল করেন তাহলে তারা একজন ডায়াবেটোলজিস্টের সঙ্গে কথা বলে উপযুক্ত সেবা নিতে পারবে। আমরা ইদানিংকালে আরও একটি যুগান্তকারী জিনিস চালু করেছি, সেটা হচ্ছে যে বাসায় গিয়ে একজন টেকনোলজিস্ট হ্যান্ড হেল্ড ডিভাইস দ্বারা তার আল্ট্রাসোনোগ্রাফি, তার ইসিজি সব কিছু করে আবার একজন ডায়াবেটোলজিস্টের কাছে সেটা পাঠাতে পারে। তাহলে দূর দূরান্ত থেকে রোগীদের আর এসে চিকিৎসা নিতে হবে না। তো সেই সূত্র ধরেই আপনারা দেখেছেন এবারে ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, আমরা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আরেকটি যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছি। সেটা হচ্ছে যে দূর দূরান্তের রোগীদের কী করে চিকিৎসা সেবা দেওয়া যায় এবং কী করে ডায়াগনস্টিক সেবাও পৌঁছে দেওয়া যায় রোগীকে সেন্টারে অথবা হাসপাতালে না এসে। আমরা কিছু সংগ্রহ করেছি হ্যান্ড হেল্ড ডিভাইস। মনে করেন একটা আল্ট্রাসোনোগ্রাফির প্রোব নিয়ে সে রোগীর বাসায় চলে গেল একজন টেকনিশিয়ান, ওখান থেকে আল্ট্রাসোনোগ্রাফিটা করে সে আমাদের ডায়াবেটোলজিস্টের কাছে পাঠাতে পারে অথবা ব্লাড সুগার করে সে অনলাইনে পাঠিয়ে দিতে পারে, যে কোনো টেস্ট করে সাথে সাথে পাঠিয়ে দিতে পারে। তাহলে আমরা তখন রোগীর চিকিৎসা দিতে আমাদের অনেক সুবিধা হবে। আমরা এছাড়াও ডায়াবেটোলজিস্টদের আরও রোল আপনারা যদি বলি, আমরা বিভিন্নভাবে কাজ করছি। প্রিভেনশনের জন্য আমরা একেবারে গ্রামগঞ্জে চলে যাচ্ছি, মানুষকে সচেতন করছি। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা শুধু বিশ্ব ডায়াবেটিস দিবসেই কাজ করছি না,
সারা বছর ব্যাপী কাজ করছে। তাদের লিফলেট, তাদের বই, তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন, তাদের জীবন কিভাবে পরিবর্তন করা যায় জীবনধারা, সে ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি। তাই এবারে উপযুক্ত স্লোগান এসছে, ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। আপনার দোরগোড়াই আছে ডায়াবেটিস সেবা, আপনি যান ডায়াবেটিস সেবা এখনই নিজুন, রক্ষা করুন নিজেকে, রক্ষা করুন নিজের পরিবারকে, দেশকে। ধন্যবাদ।